बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वरहमतुल्लाह। आशा करी सबाई भालो आछेन। आज के एक टॉपिक्स निये एक कथा बोलबो, सेटा हलो लो बैक पेन, अर्थात कोमर व्यथा निये एक कथा बोलबो, जेटा बर्तमान समय मैं खूब बेशि मानुष ई समस्याय भोगेन। लो बैक पेनर किछु लक्षण और किछु उपदेश निये एक कथा बोलबो। सर्वप्रथम लो बैक पेनर লক্ষণের মধ্যে একটা লক্ষণ, যখন কোনো কাজ করেন তখন প্রচণ্ড ব্যথা হয়, এরপরে যখন বিশ্রাম নেয় তখনও খুব ব্যথা হয়, কয়েকদিন পর পর এই ব্যথাটা অনেক সময় চলে যায়, আবার কয়েকদিন পর পর দেখা দেয়। আর হাঁটা চলা অনেকেই আবার এই ব্যথা নিয়ে খুব কষ্ট করেন, হাঁটা চলা অনেক কষ্ট হয়, আর বেশিরভাগ সময়ে অনেকেই এই কোমরের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। লো ব্যাক পেনের কারণে অনেকের এই কোমরের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, এরপরে আপনার মলমূত্র ত্যাগ করার সময় হয়, এই অনেকের প্রচণ্ড ব্যথা হয়, বসতে পারে না এই লো ব্যাক পেন নিয়ে। বর্তমানে এই কোমরের ব্যথার সমস্যাটা এই ম্যাক্সিমাম মানুষেরই এই সমস্যাটা বেশি হচ্ছে। তো এটা সামান্য কিছু উপদেশ আছে, যদি এগুলো মেনে চলা যায় আশা করি অনেকেই ভালো রেজাল্ট পায়। অনেকের রেজাল্ট আসে না, ডক্টরের শরণাপন্ন হতে হয়, চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়। সামান্য কিছু উপদেশ বলবো আপনাদেরকে, এগুলো মেনে চললে আপনি লো ব্যাক পেন থেকে অনেকটাই মুক্তি পাবেন। বিশেষ করে নিচু হয়ে কোনো কাজ করা যাবে না, ঝুঁকে কোনো কাজ করা যাবে না, এই জিনিসটা যদি পরিহার করা যায় তাহলে অনেকটাই লো ব্যাক পেন থেকে রিল্যাক্স পাবেন। দ্বিতীয়ত, নরম বিছানায় ঘুমানো যাবে না, বিশেষ করে বিছানাটা একটু শক্ত করে, শক্ত একটা বিছানায় ঘুমালে লো ব্যাক পেন থেকে অনেকটাই মুক্তি পাবেন। আর বিশেষ করে যানবাহন ব্যবহারের ক্ষেত্রে, যেই সব জায়গায় খুব ঝাঁকুনিপূর্ণ যানবাহন হয়ে থাকে ওই যানবাহনটা অ্যাভয়েড করা দরকার, তাহলে অনেকটাই স্বস্তি পাবেন। আর আরেকটা সময়, দীর্ঘ সময় একটা জায়গায় এই দাঁড়িয়ে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করবেন বা একটু বসবেন, তাহলে অনেকটাই রিল্যাক্স পাবেন। আর খাবারের ক্ষেত্রে স্বাভাবিক খাবার খাবেন, তাহলে দুটো এই কিছু সামান্য কিছু উপদেশ। আর যাদের এই সমস্যাটা বেশি হয়, আপনি চাইলে চেয়ারে বসেও নামাজ পড়তে পারেন। তো আশা করি এই জিনিসগুলো কিছু উপদেশ যদি আপনি মেনে চলেন এই লো ব্যাক পেন থেকে অনেকটাই মুক্তি পাবেন। আর যাদের সমস্যাটা মেজর, অবশ্যই তারা একজন অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হবেন, ওনার সাজেস্ট অনুযায়ী চিকিৎসা নেবেন, আর ইনশাল্লাহ আশা করি তখন অনেকটাই মুক্তি পাবেন এই সমস্যা থেকে। আশা করি এই জিনিসগুলো মেনে চলবেন, আর আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।